ঈদে নারীর টানে ঢাকা ছাড়ছেন উত্তরবঙ্গের মানুষ। তাদের ঈদ যাত্রা সহজ করতে উত্তরের আট জেলার প্রবেশদ্বার, গাইবান্ধার গোবিন্দগঞ্জের ওপর দিয়ে যাওয়া মহাসড়ক যানজটমুক্ত রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে জেলা পুলিশ। এতে স্বস্তি ফিরেছে চালক, যাত্রী ও পথচারীদের। বগুড়া ব্যুরো প্রধান রাসেল কবিরের রিপোর্ট। জেলার চাপড়িগঞ্জ থেকে ধাপেরহাট পর্যন্ত 32 কিলোমিটার মহাসড়কের তিনটি পয়েন্টকে যানজটপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করেছে পুলিশ। গোবিন্দগঞ্জ, পলাশবাড়ি, ধাপেরহাট এ তিনটি পয়েন্টে জ্যাম লেগেই থাকত, তবে পুলিশের বিশেষ উদ্যোগে যানজটের ধকল কাটিয়ে ঘরে ফিরছে মানুষ। এতে খুশি চালক এবং যাত্রীরা। আগে যে জ্যামটা ছিল এখন আর জ্যামটা নাই পুলিশের উদ্যোগের কারণে। মানে এই কারণে আমরা গন্ধ খুব তাড়াতাড়ি বুঝতে পারবো আল্লাহর রহমতে। কম আগের তো এখন জ্যাম কম হচ্ছে। এইবার ঈদে আমরা সুন্দরভাবে বাসায় পৌঁছতে পারতেছি। গোবিন্দগঞ্জে সবসময় জ্যাম থাকে, এবার জ্যাম পাইনি। এটাই গোবিন্দগঞ্জ মানেই জ্যাম, এবার আমরা জ্যাম পাচ্ছি না, খুব সুন্দরভাবে যাতায়াত করতে পারছি। পুলিশের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় রাজনীতিবিদ এবং সুধীজনরা। আমরা যারা জননেত্রী শেখ হাসিনার কর্মী এবং জনপ্রতিনিধি, আমরা রাজপথে আসি, প্রশাসনের সাথে সমন্বয় রেখে আমাদের অবস্থান থেকে আমরা সার্বিক সহযোগিতা করছি। আমরা এখন অনেকটা স্বস্তিতে আছি এবং এলাকাবাসী হিসেবে অনেক ভালো পজিশনে রয়েছি। তো এই দৃশ্যটা যেন সারা বছর অব্যাহত থাকে, এজন্য জেলা পুলিশ সুপারকে আমি ধন্যবাদ জানাই। আর পুলিশ সুপার বলছেন অতীতের অভিজ্ঞতাকে কাজে লাগাতে চায় এবারও। আমরা সকলের ঐকান্তিক প্রচেষ্টায় আমাদের যে 32 কিলোমিটার হাইওয়ে রয়েছে, আপনারা জানেন যে সেই হাইওয়ে নির্বিচ্ছিন্ন ট্রাফিক ব্যবস্থাপনা আমরা যেমনটা নিশ্চিত করতে পেরেছিলাম, তেমনি এরই ধারাবাহিকতা বজায় রেখে এই আগামী ঈদুল আজহা, যেটা আপনারা জানি যে 29 তারিখ 29 জুন অনুষ্ঠিত হবে, সেটার লক্ষ্যেই আমাদের, অর্থাৎ আমরা সবাই অন বোর্ড আছি যেমনটা পূর্বেও ছিলাম। পাশাপাশি জেলা প্রশাসক, শ্রমিক মালিক সংগঠন, সংবাদকর্মীদের সহযোগিতার কথাও জানান জেলা পুলিশের এই সর্বোচ্চ কর্মকর্তা। ঈদে নিরাপদে মানুষ ঘরে ফিরবে এবং কর্মস্থলে যোগদান করবে এমনটি প্রত্যাশা নারীর টানে ঘরে ফেরা সকলের। ঢাকা রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ থেকে রাসেল কবির।